হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এলাম সকাল সকাল সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং এই ভিডিওতে আমি ইভেন্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে ইভেন্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল প্লাস থিওরি এক্সাম তার আপডেট দিতে চলেছি প্লাস হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপের যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কি খবর সেটারও আপডেট দিতে চলেছি প্লাস হচ্ছে একের পর এক কিন্তু ইউনিভার্সিটি তাদের ফি মকুব করছে এবং এনরোলমেন্ট ফি সেটাও কিন্তু মকুব করতে চলেছে তো সেইগুলোর আপডেটও দিতে দিতে চলেছি আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দেখো সবচেয়ে প্রথমে চলে আসি ফি মকুবের ব্যাপারটা দেখো আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি এসেই কিন্তু মিটিং করেছিলেন যে সমস্ত ভিসিদের সঙ্গে যে যাতে এই যে সেমিস্টার ফি এগুলো যাতে মকুব করা হয় এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে যেভাবে পারবে সেভাবে যেন ফি মকুবটা করে তো সেই ক্ষেত্রেই কিন্তু একের পর এক ইউনিভার্সিটি তারা কিন্তু ফি মকুবের অফিসিয়াল নোটিস দিয়েছে এবং সবচেয়ে প্রথমে আমরা দেখেছিলাম যে ম্যাক আউট তাদের ফি মকুবের জন্য বলেছিল তারপরে আমাদের আমি আগের দিন নিউজ দিয়েছিলাম যে কল্যাণী ইউনিভার্সিটিতে তাদের ফি জন্য বলেছে এবং শেষমেশ যেটা হচ্ছে এস কে অর্থাৎ ইউ অর্থাৎ ইউনিভার্সিটি সেখানেও কিন্তু ফি মকুবের জন্য বলেছে কালই কিন্তু নোটিশটা বেরিয়ে গিয়েছিল কিন্তু সেখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল না যে কাদের জন্য ফি মকুবটা করা হয়েছে এখানে যে নোটিশটাই জাস্ট বলা হয়েছিল ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য স্টুডেন্টস অফ করোনা এফেক্টেড ফ্যামিলি উইল বি গ্র্যান্টেড ফ্রি স্টুডেন্টশিপ ফর দ্য কারেন্ট সেমিস্টার অ্যাপ্লিকেশান মাস্ট বি সাপোর্টেড উইথ রিলেভেন ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের ফ্যামিলি করোনা অ্যাফেক্টেড রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট যে ডকুমেন্টস যে করোনা এফেক্টে রয়েছে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেই সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো দিলে তাদের কিন্তু পুরো যে সেমিস্টার ফি সেটা কিন্তু মকুব করে দেওয়া হবে এটা কিন্তু সিদ্ধুকানু বিটস ইউনিভার্সিটির তরফ থেকে বলেছিল কিন্তু এখানে কোন কোন সেমিস্টারের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়নি তো দেখো এই যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু পুরোপুরি বলে দিচ্ছে এখানে কি বলছে দেখো সংক্রমিত হলেই সেমিস্টার ফি নয় পড়ুয়া নিজে বা তার পরিবারের কেউ করোনা সংক্রমিত হলেই পড়ুয়ার বর্তমান সেমিস্টারের ফি পুরোপুরি মকুব করবে পুরুলিয়ার বিটস বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর অর্থাৎ পিজির দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা পাবেন এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দি বলেন বলেন আমাদের অধিকাংশ পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর তাদের বাড়ি থেকে আক্রান্ত হলে চিকিৎসা চিকিৎসার আর্থিক বোঝা চেপে যায় সেই বোঝা কিছুটা হালকা করার লক্ষ্যেই এই যে ফি সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির পিজির ক্ষেত্রে সেকেন্ড এবং যে ফোর্থ সেমিস্টার তার ক্ষেত্রে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যেটা এই আর্টিকেল থেকে জানা যাচ্ছে এবং এর আগেও যে ম্যাকআ এবং কল্যাণী ইউনিভার্সিটি তারা বলেছিল যে কোনো ফ্যামিলির যে যিনি উপার্জন করেন তিনি যদি কোনোভাবে টেনা যদি কোনোভাবে ডেথ হয়ে যায় বা মানে যিনি উপার্জন করেন তার যদি কোনোভাবে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ইউনিভার্সিটি সেই সেমিস্টার ফি মকুব করবে এবং এটা নিয়েও ভাবনা চিন্তা চলছিলো যে এনরোলমেন্ট ফি সেটা যাতে মকুব করতে পারে বিভিন্ন ইউনিভার্সিটি সেটা নিয়েও কিন্তু ভাবনাচিন্তা চলছে এরপরে আর কোন কোন ইউনিভার্সিটি সেমিস্টার ফিগুলো মকুব করে সেটারও আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে তারপরে দেখো বিবেকানন্দ স্কলারশিপের আপডেট এখানে কী বলছে দেখো প্রাপক প্রায় টু মানে লোক লাখ বিবেকানন্দর বৃত্তি আবেদন লক্ষাধিক এখানে বলছে দেখো যে স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপের আবেদনকারী সংখ্যা বাড়লো এক লক্ষেরও বেশি দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের এক লক্ষ তিরিশ হাজার থেকে বেড়ে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে বৃদ্ধির বৃত্তির প্রাপক সংখ্যা এসে দাঁড়িয়েছে দু লক্ষ তিরিশ হাজারেরও বেশি জানা গিয়েছে ইতিমধ্যেই এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থীর কাছে পৌঁছে গিয়েছে বৃত্তির টাকা দু সালে চালু হয় স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ প্রকল্পটি যার অধীনে স্কুল শিক্ষা থেকে পিএইচডি স্তর পর্যন্ত দেওয়া হয় বৃত্তির টাকা সরকারি হিসেব অনুযায়ী দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ বাহান্ন হাজার ছাত্রছাত্রী বৃত্তির প্রকল্পটির সুবিধা পেয়েছে দু সালে দুশো তিরিশ কোটি খরচে প্রায় এক লক্ষ তিরিশ হাজার প্রার্থীকে বৃত্তি দেয় সরকার দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নম্বরে ছড়াছড়ি ও কন্যাশ্রী সুবিধাভোগীদের ক্ষেত্রে পারিবারিক আয়ের সীমা তুলে দেওয়ার বৃত্তির জন্য আবেদনকারীর সংখ্যা বাড়ার সম্ভাবনা ছিলই দু হাজার সালে পনেরোই ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শেষে সেই সম্ভাবনায় সত্যি হয় বিকাশ সূত্রের খবর দেড় লক্ষ নতুন আবেদনকারী সহ দু লক্ষ তিরিশ হাজার বেশি প্রার্থীকে এবার দেওয়া হচ্ছে বৃত্তি ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থীর বৃত্তি পাওয়া গিয়ে পেয়ে গিয়েছে বাকি প্রায় এক লক্ষ প্রার্থীকে বৃত্তির টাকা দিতে অর্থ দপ্তরের কাছে তহবিল চেয়ে আবেদন করা হয়েছে আবেদন মঞ্জুর হলেই বাকিদের দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে তো এখানে কিন্তু তোমরা অফিসিয়াল আপডেট পেয়ে গেলে যারা কন্যাশ্রী প্লাস হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিয়ে কমেন্ট করছিলে তাদের কিন্তু এটা এটা একেবারে অফিসিয়াল আপডেট যে তহবিল থেকে টাকা চাওয়া হয়েছে সেই টাকা গ্র্যান্টেড হয়ে গেলেই সেই টাকা পেয়ে গেলেই তোমাদের যে স্কলারশিপের যে টাকা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যেহেতু এবারের পরীক্ষার্থী মানে এই যে আবেদনকারী সংখ্যা প্রচুর বেশি সেই জন্যে কিন্তু এই যে দেরি হচ্ছে ইতিমধ্যেই এখানে যে রিপোর্ট অনুযায়ী বলছে যে দেওয়া হয়ে গিয়েছে বেশ কিছু এক লাখেরও বেশি এক লাখ পঁচিশ হাজারের মতো দেওয়া হয়ে গিয়েছে বাকিদেরও কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে যখনই টাকাটা গ্র্যান্টেড হয়ে যাবে তো দেখো তারপরের আপডেট তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট দিতে চলেছি তার আগে একটা আপডেট দেখে নাও যে যেটা হচ্ছে বেঙ্গলেরই একটা ইউনিভার্সিটি এখানে দেখো যেটা হচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি তারা কিন্তু সেকেন্ড সেমের জন্য যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে ইংলিশের জন্যে এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে এবং এখানে দেখো লাস্ট ডেটও দিয়ে দিয়েছে যে পনেরোই জুনের মধ্যে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে প্লাস হচ্ছে আরও যে অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে এটা দেখো সিক্স সেমিস্টারের ক্ষেত্রে এখানেও লাস্ট ডেট কিন্তু পনেরোই জুন প্লাস হচ্ছে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছে এখানেও কিন্তু লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুন এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এবং আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেরও বিভিন্ন কলেজ তারাও কিন্তু অ্যাসাইনমেন্ট ইএনভিএসের প্রজেক্ট এবং হচ্ছে ইভেন্ট সেম প্লাস হচ্ছে পার্ট থ্রি যে স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু যে অ্যাসাইনমেন্ট বা ইএনভিএসের যে প্রজেক্ট প্রত্যেকটা কলেজ ওয়াইজ দিয়ে দিচ্ছে আচ্ছা তারপরে দেখো যেটা হচ্ছে আরেকটা যে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাইছিলাম যেটা হচ্ছে ইভেন্ট সেমের পরীক্ষাটা নিয়ে তো দেখো এখানে কি বলা হচ্ছে যে পাঞ্জাব ইউনিভার্সিটি টু কন্ডাক্ট প্র্যাকটিক্যাল এক্সাম অনলাইন ফ্রম জুন ফিফটিন অর্থাৎ পাঞ্জাব ইউনিভার্সিটি কিন্তু তাদের যে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে অনলাইন এ অনলাইনে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা নিচ্ছে পনেরোই জুন থেকে এবং আমাদের যে স্টেটে সেখানে কিন্তু বলা হয়েছিল যে জুন মাসে কিন্তু কোনো রকমের পরীক্ষা হচ্ছে না যেহেতু এই যে বিধিনিষেধ সেটা কিন্তু তিরিশে মে থেকে এক মানে বাড়িয়ে দিয়ে একত্রিশে মে পর্যন্ত ছিল সেটা বাড়িয়ে দিয়ে কিন্তু জুনের পনেরো তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে জুন মাসে কোনো পরীক্ষা হচ্ছে না কিন্তু পাঞ্জাব ইউনিভার্সিটি কিন্তু বলে দিচ্ছে যে এই প্র্যাকটিক্যাল এক্সামটা তাদের যে স্টেটে পাঞ্জাব ইউনিভার্সিটির সেটা কিন্তু জুন পনেরো তারিখ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম অনলাইনেই করছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে অনলাইনে যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো রয়েছে সেগুলো অনলাইনে করারও কিন্তু একটা চান্স থাকছে কারণ ইউনিভার্সিটি কিন্তু কোনো একে অপরের যে ডিসিশান সেই দিকেই কিন্তু তাকিয়ে থাকে এবং নিজেদের মধ্যে যাতে সামঞ্জস্যটা বজায় থাকে সেই জন্যে কিন্তু একে অপরের কি করছে কিভাবে এক্সামটা নিচ্ছে সেই সঙ্গে কিন্তু সামঞ্জস্য রাখার জন্যে কিন্তু এই যে এক্সামগুলো সেগুলো কিন্তু সেম মোডেই নেওয়ার চেষ্টা করে তো আমি তোমাদেরকে আরও একটা আপডেট দেখাচ্ছি সেটা কিন্তু এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম প্লাস হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেটাও কিন্তু অনলাইনে নিতে চলছে এটা দেখো নাগপুর ইউনিভার্সিটিস আমার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এক্সাম ইন এইট ফেসেস ফ্রম জুন ফিফটিন অর্থাৎ নাগপুর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক পরীক্ষা বাকি ছিল যেটা হচ্ছে লকডাউনের জন্য এবং সেখানে কিন্তু একের পর এক যে পরীক্ষা সেগুলো কিন্তু অনলাইনে হতে চলেছে প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে যে মানে থিওরি এক্সাম সেই সমস্ত কিছু কিন্তু হতে চলেছে একেবারে তোমার অনলাইন বেসিসে এখানে থেকে বলছে ইন দ্য ফার্স্ট ফেজ প্র্যাকটিক্যাল এক্সাম অফ ফাইনাল ইয়ার বা সেমিস্টার আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট উড কমেন্স ফ্রম জুন ফিফটিন জুন জুনের পনেরো তারিখ থেকে হতে চলেছে হচ্ছে তারপরে যেটা থিওরি এক্সাম এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম জুনের পনেরো থেকে হতে চলেছে প্লাস হচ্ছে থিওরি এক্সাম সেটা হচ্ছে জুনের উনত্রিশ তারিখ থেকে হতে চলেছে তারপর সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড এবং থার্ড ফেজে প্র্যাকটিক্যাল এক্সাম অফ ফাইনাল ইয়ার বা সেমিস্টার পোস্ট গ্র্যাজুয়েট যেটা হচ্ছে পিজির ক্ষেত্রে সেটা প্লাস হচ্ছে ওয়ান ইয়ার সার্টিফিকেট যে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা সেটা হচ্ছে জুলাইয়ের বারো তারিখ থেকে এবং থিওরি পেপার পেপার যেটা হচ্ছে উনিশ তারিখ থেকে এবং এই যে লাস্ট পেজে হতে চলেছে পিজি ফার্স্ট ইয়ার মানে সমস্ত কিছু কিন্তু একের পর এক হয়ে যাবে এবং এই সমস্তটা কিছুটা হচ্ছে কিন্তু অনলাইনে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ওইদিকে পাঞ্জাব ইউনিভার্সিটি এদিকে নাগপুর ইউনিভার্সিটি ইভেন সেমিস্টারের যে এক্সামগুলো সেগুলো কিন্তু হতে চলেছে অনলাইনে তো এটার মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে যারা আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হবে যে এই যে পরীক্ষাগুলো সেগুলো অনলাইনে হবে না অফলাইনে হবে তো সেইটার দিকে সেইটার কথা মাথায় রেখে কিন্তু আমি আপডেটগুলো তোমাদেরকে দেখালাম যে আদার্স ইউনিভার্সিটি তারা কি করছে অর্থাৎ এই ইউনিভার্সিটি যেমন নাগপুর ইউনিভার্সিটি জুলাইয়ের এক্সামও কিন্তু অনলাইনে কন্ডাক্ট করছে প্র্যাক প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে তোমার থিওরি এক্সাম তো সেক্ষেত্রে বেঙ্গলের ইউনিভার্সিটি তারাও কিন্তু অনলাইনেই কন্ডাক্ট করতে পারে যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে সামঞ্জস্যটা বজায় রাখা কিন্তু খুবই দরকার তো সেক্ষেত্রে আরও এরকম আপডেট নিয়ে আসবো এইরকম আপডেটগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিয়েও অন্যান্য ইউনিভার্সিটিতে কি হচ্ছে সেই আপডেটগুলো তোমাদের জানা দরকার যাতে তোমাদের মধ্যেও কিন্তু ক্লিয়ারিটিটা আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে এবং আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো সবগুলোই দেখি এবং পরবর্তী যে ভিডিও আনবো তাতে কিন্তু ওই টপিকটা কভার করার চেষ্টা করবো ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সবার আগে ভিডিও পাওয়ার জন্য এখনও মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং